বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক, দেশের কোভিড পরিস্থিতি যথেষ্ট পরিমাণে উদ্বেগের। কোভিড থেকে পরিত্রাণের যে উপায়, প্রধানত টিকা, সেই টিকার এখনও খুব একটা সুরাহা হচ্ছে বলে মনে হচ্ছে না, যদিও সরকারের দিক থেকে বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী বারবার বলবার চেষ্টা করছেন যে প্রতিটি মানুষকে যাদের টিকা নেওয়া প্রয়োজন প্রত্যেকের জন্য টিকার ব্যবস্থা করা হবে এবং সরকার বিনামূল্যে সেই টিকা দেবে। বাংলাদেশ শুরু করেছিল খুব ভালোভাবে টিকার প্রদান এবং টিকা সংগ্রহের কাজটা, অন্য অনেক দেশই যখন পায়নি, কিন্তু শেষ পর্যন্ত একটা পর্যায়ে এসে বাংলাদেশ সেই জায়গায় মোটামুটি সব কিছু লেজের উপরে উপস্থা করে ফেলেছে। এর দায় কতটা বাংলাদেশের, কতটা যেখান থেকে টিকা আনবার কথা ছিল তাদের, অথবা কতটা এর মাঝখানে যে কোম্পানি বা বেসরকারি প্রতিষ্ঠান যুক্ত ছিল তাদের, সেটি নিয়ে হয়তো আলোচনা হতে পারে। কিন্তু আলোচনার চাইতে মুখ্য যেটি বা দরকার সেটি হচ্ছে যে আমাদের টিকার দরকার। একই সঙ্গে শুধু টিকাই যে সমস্যার সমাধান করবে তা নয়, স্বাস্থ্যবিধি মেনে নাগরিকদের চলতে হবে সেটি আরেকটি উপায়, এবং বলা হয়ে থাকে যে প্রধান উপায় সেটি, কিন্তু বাংলাদেশের নাগরিকদের মধ্যে সেই সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। কেন নাগরিকরা জীবনের ঝুঁকি নিয়ে চলছেন সেটি একটি বড় প্রশ্ন, প্রশ্ন তোলা যেতেই পারে, কিন্তু এটি কি দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি আস্থাহীনতা, না সচেতনভাবেই তারা অসচেতন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন? মানুষ এখন মাস্ক পরেন না, যারা মাস্ক পরেন তারা অনেকেই মাস্কটাকে থুতনি টেনে অর্থাৎ নাক এবং মুখের নিচে নামিয়ে রাখেন। হাত ধোয়ার অভ্যাসটা এখন আর আগের মতো শোনা যায় না, এখনও নানা ধরনের আয়োজন, সভা সমাবেশ, অনুষ্ঠান নানানজন নানাভাবে করবার চেষ্টা করছেন। সবচেয়ে বড় কথা যে কঠোর লকডাউন শুরু হয়েছিল, আসন্ন ঈদকে সামনে রেখে সেই লকডাউনকে শিথিল করে দেওয়া হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে ঈদের পরে অর্থাৎ অগাস্ট মাস, যে অগাস্ট মাসকে বর্তমান ক্ষমতাসীনরা এবং বাংলাদেশের অনেকেই শোকের মাস হিসেবে পালন করেন, সেই অগাস্ট মাসের শোকের আবহ আরও বাড়িয়ে তুলবে কিনা সেটি নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে। এবং এরকম পরিস্থিতিতে আজকের এই তৃতীয় মাত্রা, জীবন জীবিকার ভারসাম্যের কথা অনেক সময় আমরা আলোচনার মধ্যে আসি, জীবনও বাঁচছে কিনা, জীবিকাও সন্ধান মিলছে কিনা সেটি নিয়েও অনেক রকমের সংশয় অনেকের মধ্যে রয়েছে। কথা বলবার জন্য আমার সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আমার সঙ্গে স্টুডিওতে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার এস এম কামাল হোসেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে কোভিড পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন দেখছেন এবং কোন পথে বাংলাদেশ যাচ্ছে বলে মনে হচ্ছে? জিল্লুর, আপনাকে ধন্যবাদ, একবার অ্যাডভোকেট মাসুদ ভাইকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। কোভিড পরিস্থিতি আসলে ভয়াবহ, আজকে 200-এর উপরে এই করোনা মহামারীর আক্রান্তে আমাদের মাস থেকে হারিয়ে গিয়েছেন, তাদের প্রতি আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং তাদের বিদেয়তার মাগফিরাত কামনা করে বলতে চাই, করোনা বৈশ্বিক মহামারী সারা বিশ্বেই আতঙ্কগ্রস্ত। দেখেন আজকে আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পেনেও সেখানে কার্ফু দেওয়ার ব্যবস্থা করছে, জার্মানে লকডাউন দিয়েছিল সেখানে তারা মানববন্ধন করছেন লকডাউন প্রত্যাহারের জন্য, ফ্রান্সে একই অবস্থা, ইন্দোনেশিয়া তো আরো খারাপ অবস্থা। বিদেশের কথা চিন্তা করে লাভ নাই, আমাদের দেশের অবস্থা আমরা মনে করি ভয়াবহ। সরকার লকডাউন দিয়েছিল, আমি মনে করি ঢাকার শহরে যে লোক সংখ্যা প্রায় 2 কোটি উপরে লোক ঢাকার শহরে বাস করে এবং বিশ্বের মনে হয় সর্ববৃহৎ গণবসতি এলাকা হচ্ছে ঢাকা, সেখানে যত লোক এই লকডাউনের ভিতরে বের হয়ে আসছে, আমি মনে এটাও বের হওয়া ঠিক না, কিন্তু অনেকে বের হয়েছেন এবং তুলনামূলকভাবে যদি আমি আনুপাতিক হাত ধরি অনেক কম, যেখানে পার বর্গ কিলোমিটারে 43,000 লোক বাস করে, 43,500 লোক বাস করে। আপনি যেটা বলেছেন, দেখেন সরকার করোনা মোকাবেলার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং প্রথম ধাপে যখন করোনা মহামারী দেখা দেয় তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমাদের দেশের বিরোধী দলগুলো বিভিন্ন অপপ্রচার চালিয়েছিল এবং তাদের যারা বিদেশি প্রতিনিধি আছেন, বিদেশে থাকেন, আপনি দেখেছেন আজকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকেও তারা ষড়যন্ত্র করছেন,
সেই ষড়যন্ত্রকারীরা সেদিন কিন্তু অপপ্রচার চালিয়েছিল যে করোনা মহামারীতে 20 লক্ষ লোক মারা যাবে, আল্লাহর রহমতে কিন্তু 1টি লোক না খেয়ে মারা যায়নি, কিন্তু করোনায় মারা গিয়েছে। পৃথিবীর উন্নত দেশগুলো যেভাবে মারা গিয়েছেন আল্লাহর রহমতে, আমাদের দেশে কিন্তু করোনায় সেইভাবে লোক মারা যায়নি। যারা মারা গিয়েছেন তারা মারা না গেলেও আমরা আরো বেশি খুশি হতাম, আনন্দিত হতাম। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তি সহ সামাজিক ভাবে প্রতিষ্ঠিত অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কর্মকর্তা এবং স্বাস্থ্য সেবা যারা দিচ্ছেন তারাও অনেকে এই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তার মধ্যে দিয়েও সরকার এই সকল অপপ্রচারের মধ্যে দিয়েও আপনি দেখেছেন যে আল্লাহর রহমতে সরকার করোনা মোটামুটি প্রথম ধাপ মোকাবেলা করা কিছুটা আন্তর্জাতিক ভাবে কিন্তু সফলতা অর্জন করেছিল, যদিও আমাদের দেশের বিরোধী দলের দৃষ্টিতে কোনো সফলতা নাই, কিন্তু জাতীয় আন্তর্জাতিক ভাবে আজকের প্রধানমন্ত্রী, উন্নয়ন সমৃদ্ধি শান্তির প্রতীক, গণতন্ত্রের নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন বিশ্ব নেতৃত্ব, বিশ্ব মিডিয়া এবং আন্তর্জাতিক সংস্থাগুলো। এবং আপনি দেখেছেন, আপনি শুরুতেই বলেছেন যে বিশ্বের অনেক দেশ আছে কিন্তু তারা প্রথম ভ্যাকসিন যখন আবিষ্কার হয়েছেন তৈরি হয়েছেন তখন বাংলাদেশ 35টি দেশ ভ্যাকসিন পেয়েছিল, প্রথম ধাপে বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি দেখভালের কারণে। আমরা হ্যাঁ, আপনারা বলতে পারেন যে চীন এবং রাশিয়া এবং অন্যান্য দেশের সাথে চুক্তি কেন করা হয়নি, একটি দেশের সাথে, এই প্রশ্নটা হয়তো করবেন এবং বলবেন আমার ভাই মাসুদ ভাই বলবেন, আমি সেখানে আপনাকে একটা ইনফরমেশন দেই যে সেদিন চীনের সাথেও চুক্তি করা হয়েছিল কিন্তু চীনের যে ভ্যাকসিন সেটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছিল না এবং রাশিয়া অনুমোদন পেয়েছিল, যার ফলে সেদিন চীনের ভ্যাকসিন আনা হয়নি, তাদের সাথে আলোচনা হয়েছিল যে অনুমোদন পাইলে আনা হবে, হ্যাঁ যদি সেই সময় তাদের ভ্যাকসিন এনে দেওয়া হয়তো তাহলে আবার আমাদের কিছু কিছু বন্ধুরা বলে উঠত যে স্বাস্থ্য সংস্থার অনুমোদন নয় সেই ভ্যাকসিন সরকার এনেছে। আর এখানে ধরেন ভারতের সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী ভ্যাকসিন শুরু হয়েছিল আসা, কিন্তু ভারতের মহামারী, ভারতের মৃত্যুর হার প্রচণ্ড আকারে বেড়ে যাওয়ার কারণে, মহামারীর বিশাল মানে আকারে দেখার কারণে ভারত তাদের নির্দিষ্ট সময় সেই ভ্যাকসিন দিতে পারেনি বলে আমরা মাঝখানে একটু থমকে দাঁড়িয়ে। আপনাকে জানাই যে আগামী এপ্রিল মাসের মধ্যে 10 কোটি ভ্যাকসিন আমাদের দেশে আসবে, তার মধ্যে আপনারা আমি এক এক করে বলতে পারি যে চীনের থেকে 2 কোটি, কোভ্যাক্স এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা অর্গানাইজ করে দিচ্ছে 6,00,000, 6,80,000 এবং কোভিশিল্ড 2,30,00,000 ভ্যাকসিন আসবে। ইতিমধ্যে বাংলাদেশে 1,04,13,706 জন মানুষ এই করোনার টিকার আওতায় এসেছে এবং আপনি দেখেছেন শুরু হয়েছে। হ্যাঁ, যেহেতু আমাদের দেশে ভ্যাকসিন নিজেরা তৈরি করতে পারিনি, বাইরের থেকে আনতে হবে, কিছুটা তো সংকট তৈরি হয়েছে, এই কথা বলবো না যে সংকট হয়নি, কিছুটা সংকট তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আজকে সরকার তার আন্তরিকতার জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজে সরাসরি দেখভাল করার মধ্যে দিয়ে আজকে কিন্তু ভ্যাকসিন এসেছে এবং ভ্যাকসিন কিন্তু আজকে প্রতিটি উপজেলায় দেওয়া শুরু হয়েছে, আপনিও জানেন। আর লকডাউনের বিষয় যেটা বলেন, দেখেন আজকে কুরবানির ঈদ, আমাদের দেশে 3টি বিশেষ করে 4টি উৎসব খুব বড় উৎসব যেটা বাস্তবতা, এই 4টি উৎসব হচ্ছে আপনি আমরা যেমন ধরি পহেলা বৈশাখ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গা উৎসব, এই 4টি উৎসব কিন্তু আমাদের দেশে বড় উৎসব। এই উৎসবকে ঘিরে যেমন মানুষ গ্রামের বাড়ি যেতে চায়, এই উৎসবকে ঘিরে যেমন আপনার ছোট ছোট দোকানদাররা 1 বছরের কেনাকাটা করে, হ্যাঁ এই আপনিও জানেন কারণ আমরা সবাই কিন্তু এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে উঠে এসেছি, আমরা কিন্তু এদের মনের আকুতিটা বুঝি আর আজকে ধরেন এই উৎসবকে ঘিরেই কিন্তু এই যে ছোট ছোট দোকানদার, এরা কিন্তু 1 বছরের ইনকাম, এইখানে ধরেন জীবন জীবিকা তার 1 বছরের
বিষয় জড়িত থাকে, তারপরে ধরেন 1 কোটি পরিবার গরুর ব্যবসার সাথে জড়িত থাকে, এই সব মিলে কিন্তু সরকার এই লকডাউনটাকে শিথিল করেছে। আর পাশাপাশি আপনি দেখেছেন গত ঈদের সময় সরকার লকডাউনও দিয়েছেন, তারপরে কিন্তু মানুষ বাড়ি যাওয়া শুরু করেছে, কেউ ভ্যানে যাচ্ছে, কেউ রিক্সায় যাচ্ছে, কিন্তু কেউ পরিবহন বন্ধ ছিল। আরো মানুষ সরকারকে গালি দিয়েছেন পরিবহন শ্রমিক, যার ফলে সরকার সামাজিক দূরত্ব, আপনি যে কথাটা মূল কথাটা বলেছেন, মূল কথাটা হচ্ছে আমাদের সচেতনতা। আমি জানি যে এই জিনিসটা ব্যবহার করলে আমি ভালো থাকতে পারবো, এই কারণে আমাদের সকলকে এই সচেতনতা এবং মাস্ক ব্যবহার করতে হবে। আমি আসবো আবার আপনার কাছে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, পরিস্থিতি কেমন মনে হচ্ছে এবং কোনো বিকল্প ছিল কিনা লকডাউনকে শিথিল করা ছাড়া এই ঈদকে সামনে রেখে? জি, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ যারা দেখছেন, এবং আমি জনাব কামালউদ্দিন সাহেবকে ধন্যবাদ, জনাব কামাল হোসেন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব কামাল হোসেনের কাছে যে কথাগুলো আমরা শুনলাম, কোভিড শুরু হওয়ার পর থেকে টেলিভিশনে এই কথাগুলো আমরা প্রতিদিন শুনেছি, এবং এদেশের যে কোনো জটিল পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপের আগ পর্যন্ত কোনো কিছুরই সমাধান হয় না, সুতরাং এটা আমাদের দেশের সকলের এখন মুখস্থ হয়ে গেছে। তবে প্রশ্ন আসে যে সবই যদি দেশের শুধু মাননীয় প্রধানমন্ত্রী করেন তাহলে দেশের বাকি মানুষ থেকে আর কি লাভ? যাই হোক, সেই কথা আমি পরে আসছি। দেখুন, সরকারের কি করা উচিত ছিল? বিরোধী দল সহযোগিতা করছে না, কামাল ভাই বললেন ষড়যন্ত্রও নাকি বিরোধী দল করছে, এটার একটাই উত্তর, সেটা হলো বিরোধী দলকে আস্থায় সরকার গ্রহণ করেনি। বরং এই করোনাকালীন সময়ের মধ্যে যে হারে সরকার বিরোধী দলকে সমালোচনা করে, বিশেষ করে বিএনপিকে, সেটা আমরা প্রতিদিনই টেলিভিশনে দেখি, এবং আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক সাহেবের তো কাজই হলো সকালবেলা টেলিভিশনে একটা সেশন হবে এবং শুধু বিএনপিকে সমালোচনা করা। ওইসবে না গিয়ে আমি শুধু কাজের কথায় আছি, সেটা হলো এই দেখেন, খুব সমূহ সময়টাকে আমি বিবেচনায় নিতে চাই। গত রোজার ঈদের দিকে তাকান আপনি, তখন গ্রামগঞ্জের মফস্বল শহরের মানুষ করোনায় আক্রান্ত ছিল না, যেখানে দুই একটা ছিল মফস্বল শহরে অপেক্ষাকৃত অনেক কম। তখন মানুষ কি করলেন, ঢাকায় যারা বসবাস করেন তারা করোনা নিয়ে গ্রামে চলে গেলেন, করোনায় আক্রান্ত মানুষ গ্রামে চলে গেলেন, এবং সারা বাংলাদেশে তারা প্রত্যেক জেলায় চলে গেলেন, ইভেন উপজেলায় গ্রামে। সেই সব মানুষ আবার কর্মের জীবিকার তাগিদে তারা ঢাকায় চলে আসলেন, কিন্তু গ্রামে গিয়ে তারা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে আসলেন প্রত্যেকটা জায়গায় সমগ্র বাংলাদেশে। আজকে আমরা কি দেখছি, সেই রোজার ঈদের যে মানুষ যেটা প্রত্যন্ত অঞ্চলে নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আসলেন, আজকে বাংলাদেশের ঢাকা অপেক্ষা বাংলাদেশের বাইরের জেলাসমূহ মফস্বল অঞ্চলের মানুষ বেশি আক্রান্ত, এবং প্রতিদিন আপনি মৃত্যুর সংখ্যা যদি দেখেন এখন, তাহলে ঢাকার চাইতে মফস্বলে মৃত্যুর সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে। ঢাকার বাইরে যে মৃত্যুর হার, মানে মৃত্যুর সংখ্যা, ঢাকার বাইরে মৃত্যুর সংখ্যা তার চেয়ে অনেক গুণ বেশি। তাহলে বিষয়টা কি হলো, যে সরকার যদি সেই রোজার ঈদের সময় এই বিদেশে যাওয়াটা, যেমন এবং আপনি দেখছেন প্রশাসন থেকে প্রথম বলা হয়েছে ধরবেন আপনারা যাবেন না, ফেরি না নেওয়ার জন্য বলা হয়েছে, বলা হয়েছে তাদেরকে ফেরত দিয়ে আসা হবে, পুলিশের গাড়ি দিয়ে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হবে, কিন্তু পরের দিনই দেখা গেল যে তারা আবার অবাধে চলে গেলেন। আজকে কি হলো, আজকে সমগ্র বাংলাদেশের মানুষ করোনায় আক্রান্ত, এখন কেউ বলবে না শুধু ঢাকার। এখন সরকার বলেছে, সরকারের সীমাবদ্ধতা আছে, এটা দেশের নাগরিক হিসাবে আমরা সবাই জানি, কিন্তু সরকার যে মজার ব্যাপার হলো সরকার কাজের অর্থাৎ কাজ অপেক্ষা কথা বলছে বেশি। এই যে কথা বলে আসছে, কথার সঙ্গে যদি কাজের সমন্বয় না থাকে, মানুষ এক সময় সরকারের কথায় আস্থা হারিয়ে ফেলে। এখন আপনি দেখেন যে এই দেশের মানুষ এখন সরকারের কথা শুনছে না, কেন শুনছে না? আপনি এদেশে 2 কোটি মানুষ করোনার পূর্বে গরিব মানুষ ছিলেন, হতদরিদ্র, করোনার কারণে 2 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে, অর্থাৎ 4 কোটি মানুষ এখন প্রতিদিন তাদের আয় করে খেতে হয়, এইরকম মানুষ। এখন এইরকম মানুষের সম্পর্কে আপনি কী করেছেন দেখেন, সেদিনও অর্থাৎ পরশু দিনও আমি দেখলাম সরকার 200 কোটি টাকা পুনর্দনার জন্য সরকার স্যাংশন করেছে, কিন্তু এখন আপনি দেখেন তার ডিস্ট্রিবিউশনের যে মডালিটিসটা সরকার ফিক্স করেছে আমি তাতে দেখেছি, তাতে সবচেয়ে দুঃখজনক কি, প্রতিনিয়ত ফুটপাতে রাস্তাঘাটে অসহায়ভাবে যাদেরকে চলতে দেখছি তারা কিন্তু তার আওতায় আসতেছে না। তার আওতায় আসতেছে কারা, দেশে যে সমস্ত চ্যারিটি আছে, যে সকল এনজিও আছে তারা আসে, এবং তাদের এটা কি হলো, এমএসআর এপিয়ারেন্স তাদের হয়, কখনো যায়
মিডিয়ার মাধ্যমে দেখায় যে অমুক সংস্থা এসছে, তারা গরিব মানুষের রেল স্টেশনে ইত্যাদি ইত্যাদি খাবার দিয়ে গেছে। এটা কার্যত এর যত ইফেক্টিভ বিহেভিয়ার যতটা না থাকে তার সেই পর্যায়ে। কিন্তু অনেকে তো আমাদের এই অনুষ্ঠানেও বলছিলেন যে এনজিওগুলোকে সম্পৃক্ত করা দরকার, কারণ সরকার বা সরকারি প্রশাসন সবকিছু সামাল দিতে পারছে না। সেটা তো বা সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় তাদেরও মাঠে নামা দরকার। দেখুন এই দাবি কিন্তু অনেকের মধ্যে থেকে ছিল, যেটা আমরা অনুপস্থিত দেখেছি গত বছর ভাই। এটা এখন অনুপস্থিত আপনি দেখবেন যারা আছে এটা নামে মাত্র। তাহলে হইল এটার কারণ, এটার কারণ একটাই, কারণ সরকার এদেরকে, কারণ আপনি জানবেন যারা করোনার জন্য অ্যাক্টিভিটিসে যাবে তারা কেউই নিরাপদ অনুভব করছে না তো। কারণ আপনি একটা মজার জিনিস দেখেন, করোনা প্রথম যখন আসে তখন সরকার এই দেশের একটি ওষুধ কোম্পানির অর্থাৎ একটা মধ্যস্বত্ব ভোগী নির্ধারণ করে ভারতের সঙ্গে করোনার টিকে আনার জন্য চুক্তিবদ্ধ হলেন। কামাল সাহেব বলছেন যে তখন ভারত ছাড়া চীন এবং রাশিয়ার অনুমোদনবিহীন থাকার কারণে, কিন্তু তাদের একটা ডেডলাইন দেওয়া ছিল কখন তারা অনুমোদন পাচ্ছে, কোন ধাপ তারা অতিক্রম করছে, এবং সেটা দেখা গেল যে ভারত থেকে যে টিকা আমরা আনলাম, যেই চুক্তিবদ্ধ আমরা হলাম যেটা আনার জন্য, এবং সেটা অপেক্ষাকৃত অধিক দামে। আপনি দেখবেন যে কথাটা যে প্রাইসটা ফিক্স করা হয়েছিল তার সাথে দ্বিগুণ দামে আনার কথা ছিল, এবং যে কোম্পানির মাধ্যমে আনবে, যদিও ভারত গভর্নমেন্ট বলেছিল এটা জি টু জি মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, কিন্তু দেখা গেল ওই একটি কোম্পানিরই একজন কর্তা ব্যক্তি তিনি বললেন যে না এটা জি টু না, আমরা আনবো ভারত থেকে এবং এটা সরকারকে আমরা দিব। যাই হোক মধ্যস্বত্বভোগী আনলেন, মাঝখানে সরকার ভারত সরকার আমাদেরকে পথে বসাই দিলেন, দিলেন না। অর্থাৎ আমাদের দুঃখটা কোথায়, আমরা শুরু করেছি বিলম্বে, যে কারণে আমরা সমাধানের পথ মানে টার্গেটে পুষতে আমাদের বিলম্ব হচ্ছে। এটাকে আপনার মেনে নিতেই হবে, আপনি যত কথার ফুল জুড়ি ছড়ান না কেন, আমরা বিলম্বে শুরু করাই, আমরা বিলম্বে শুরু তো আর্লি হয়েছে না, হয়েছে কিন্তু সেটা ক্ষীণকায়, অত্যন্ত ক্ষীণ ছিল। যেভাবে এখন তেমন দেখেন আজকে চীন দিচ্ছে, আমেরিকা দিচ্ছে, এই তৎপরতাটা আরও আগে আমরা করতে পারতাম, আমরা এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। আজকে যেমন যতটা উদার হয়েছে এটা কেনার জন্যে, তো এখন বিষয়টা হলো কি, আমি যেটা ফিল করি সরকারের আস্থা ফিরে আনতে হলে, আমার ব্যক্তিগত ক্ষুদ্র মনের আমার চিন্তা, এই কথাটা আমি আপনি আমাকে এই সুযোগটা দেওয়ার কারণে আমি ধন্যবাদ যে এই কথাটা আমি আজকে বলতে চাই। দেখুন আপনি প্রায়ই দেখবেন সিএনইসির মিটিং হয়, প্রায়ই দেখবেন আপনি সরকার ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য বরাদ্দ দিচ্ছে, অনুমোদন দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে দরকার ছিল কি, আজকে এই করোনাকে সবচেয়ে বেশি কারণে, এবং করোনা সম্পর্কে সাধারণ মানুষ যারা গরিব মানুষ যারা আজকে পেটের ধান্দায় রাস্তায় বেরিয়েছে, যারা সরকারের কোনো নির্দেশনা মানতে চাচ্ছে না, যারা নিজেরা ভয় পাচ্ছে না, কারণ এবং তারা বলছেও সমাজে একটা কথা এমনভাবে তারা ছড়াচ্ছে এখন যে করোনা গরিব মানুষের রোগ না, এটা বড় লোকের রোগ। অর্থাৎ এটা কেন বলছে তারা, কারণ তারা জানে যে তাদের আজকে যদি কাজে না যায়, তারা যদি কাজে না যায় এবং তারা যদি অর্জন না করে বাসায় খাবার নিয়ে নামতে গেলে তাদের ছেলেপেলেরা অভুক্ত থাকবে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো যে তারা সেই কারণে করোনা তাদের আক্রান্ত হতে পারে, তাদের জীবন বিপন্ন হতে পারে, এটা না তারা ভাবে না। সরকারের এই বিশেষ করে 4 কোটি মানুষ যারা দরিদ্র সীমার নিচে, সরকারের সর্বপ্রথম আপনি দেখেন 3,200 কোটি টাকা যেটা প্রণোদনা দিচ্ছে, আপনি দেখেন সেটাকে কত সীমাবদ্ধ রেখেছে, এবং শহর সম্পর্কে যে সমস্ত গরিব মানুষ যারা প্রতিদিন চাচ্ছে খাবার দরকার, সেই মানুষগুলোকে আপনি তারপর দিলেন কি, পার হেড কত টাকা যাচ্ছে, 2,500 টাকা, কতদিনের জন্য, 2 সপ্তাহের জন্য, যেই 2 সপ্তাহে মানুষকে 2,500 টাকা দিয়ে আপনি কি করবেন, একটা পানির 1 গ্যালন পানি কিনতে 50 টাকা লাগে, সেই দেশে আপনি 2,500 টাকা দিয়ে করবেন তা কি, তাইলে হইলটা কি। এখন সরকারের আমি যে কথাটা বলার জন্য বারবার বলতে চাচ্ছিলাম, সরকারের যেটা করা উচিত ছিল অপেক্ষাকৃত ডেভেলপমেন্ট বাজেট লেস ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোর বাজেট যেগুলো বরাদ্দ বা অ্যালোকেশন যেটা গভর্নমেন্ট দিয়েছে সেটাকে ইমিডিয়েটলি সরকার কার্টেল করা উচিত ছিল এবং ওই সকল অর্থ ফেরত এনে, কারণ সরকারও বলে সবাই বলে যে আগে কি জীবন না জীবিকা, যদি সরকার যে কথাটা বারবার টেলিভিশনে বলে সরকার সকলে বলে লাইফ জীবন প্রথম, তাহলে জীবন প্রথম হলে সরকার জীবন বাঁচাবার জন্য সরকারের যা করা উচিত ছিল সরকার তা করতে পারেনি। আমি প্রথম কথা বলি আর কি, যে জীবন বাঁচানোর জন্য সরকার যা করা উচিত ছিল তা করতে পারেনি কথাটা ঠিক না, কারণ জীবন বাঁচানোর জন্য সরকার প্রথম উদ্যোগ নিয়েছেন এবং আপনি দেখেছেন প্রথম ধাপে করোনার সময় পর্যায়ক্রমে
প্রণোদনা প্যাকেজ দিতে দিতে 128 কোটি টাকার উপরে 1,28,00,000 28,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছিলেন সরকার। হ্যাঁ, সেই ক্ষেত্রে 1,28,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ সরকার দিয়েছিলেন, এবং এই যে 3,200 কোটি টাকা যে 5টি প্যাকেজ দিয়েছেন, দেখেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিদ্বন্দ্বী ভাতা, এই ভাতা কিন্তু আলাদা, প্রতিনিয়ত এটা যাচ্ছে, এটা কন্টিনিউ চালু আছে। এর বাইরে যারা অসহায় মানুষ তাদের জন্য কিন্তু এই টাকাটা বরাদ্দ হয়েছে। আপনি এই বাজেটের মধ্যে দিয়ে কিন্তু 300টি উপজেলায় সম্পূর্ণরূপে বয়স্ক ভাতা, প্রতিদ্বন্দ্বীদের ভাতা, বিধবাদের ভাতা, এদের ভাতা দেওয়া হচ্ছে। আর এই 3,200 কোটি টাকা কিন্তু এই কর্ম অসহায় মানুষের জন্য, বাস শ্রমিক, নৌ পরিবহন শ্রমিক, এখানে উল্লেখ করা আছে। এবং চিঠিতে কি হবে পাশাপাশি দেখেন, এই যে আমার মাসুদ ভাই যেটা বললেন যে দেখেন দুর্যোগের সময় কিন্তু সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কিন্তু মানুষ পাশে গিয়ে দাঁড়াবে। কিন্তু অ্যাডভোকেট মাসুদ তালুকদার আগেই বলেছেন যে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে বিএনপিকে আস্থায় নিতে চায়নি। না না, আস্থায় নেওয়ার বিষয় না তো, আপনি এরশাদের বিরুদ্ধে জিল্লুর, আপনি তখন একটি বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতেন, আপনিও সেদিন মানুষের কাছ থেকে টাকা নিয়ে সিলাইন বানিয়ে আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। আমরা একদিকে এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করছি সামরিক শাসকের বিরুদ্ধে, পাশাপাশি আমরা কিন্তু ছাত্ররা, রাজনৈতিক দলগুলো, মাসুদ সাহেব সেদিন সেই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন। সেই সেই সময় বন্যা দেখা দিয়েছিল সারা বাংলাদেশে, অর্থাৎ রাজনৈতিক দলের কর্মীরা, সামাজিক সংগঠনরা ক্রাইসিসের সময়, সংকটের সময় মানুষের পাশে দাঁড়ায়। আপনি বলেন আজকে বাংলাদেশের রাজনীতিতে যারা কথা বলেন, টেলিভিশনে চেয়ে বড় বড় কথা বলেন দিল্লুর, আপনি বলেন তারা 100টা চাউল নিয়ে কোন সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন? আমার বিএনপির বন্ধুরা কোথাও 100টা মাস্ক নিয়ে দাঁড়িয়েছেন? আজকে আপনি সারা দেশে খবর নেন, আমি আর কটক সাথে কথা বলবো না, আওয়ামী লীগের নেতা কর্মীরা মানুষের কাছ থেকে চেয়ে হোক, নিজেরা দিয়ে হোক, অক্সিজেন সিলিন্ডার মানুষের আজকে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, খাবার পৌঁছে দিচ্ছে, মাস্ক পৌঁছে দিচ্ছে। আপনি আমরা আমাদের কেন্দ্রীয় ত্রাণ কমিটির পক্ষ থেকে, স্বাস্থ্য কমিটির পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক তদারকি করছি। একটি সরকার এই মহামারী, সারা বিশ্ব যখন এই মহামারীতে, এই সংকটের সময় সবাইকে সর্বাত্মকভাবে সবাইকে ঝাঁপিয়ে পড়া উচিত সংকট মোকাবেলার জন্য, জনগণের সাথে সরকারের দিকে না তাকিয়ে। সরকারের সমালোচনা করতে পারেন, আমি বলি না, কিন্তু এই সংকটের সময় সবার নাম আছে, সেইটি কি নামে নামে নেই। আর আমার ভাই যেটা বললেন যে আওয়ামী লীগ সমালোচনা করেন বিএনপি, আমরা বিএনপির সমালোচনা করতে চাই, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাই আমার মাসুদ ভাইকে, উনি একজন সজ্জন সজ্জন ব্যক্তি। যখন করোনা ভ্যাকসিন প্রথম দাপে আসে, তখন বিএনপির মহাসচিব সাহেব কি বলেছিলেন যে এটি বড় লোকদের ভ্যাকসিন, বড় লোকদের দেওয়ার জন্য আছে। আর মুখ্য সচিব, মুখ্য মানে আপনাদের মানে কি কয় এক নম্বর যুগ্ম সচিব কি বলেন, মুখপাত্র, উনি বললেন যে এটি গরিব মানুষকে মারার জন্য, এই ভ্যাকসিন গরিব মানুষকে দিয়ে আগে টেস্ট করবে, গরিব মানুষ হচ্ছে গিনিপিগ। আর আপনাদের ধরনের একজন বুদ্ধিজীবী কি বললেন, এটি মুরগির ভ্যাকসিন হতে পারে। অথচ বাংলা বিশ্বের 35টি দেশ প্রথম ভ্যাকসিন পেলে, আজকে সরকার সেই ভ্যাকসিন প্রথম বাংলাদেশ অবস্থান পেয়েছিলেন। হ্যাঁ, মাঝখানে আপনি বলতে পারেন হয়তো কোনো কারো ত্রুটি হইতে পারে, আপনার দৃষ্টিতে ত্রুটি হইতে পারে, আমার দৃষ্টিতে একটা সংকট হতে পারে, কেউ সংকট সৃষ্টি করতে পারে, এটি হয়েছিল কি আপনারা বলেন না? আপনাদের পক্ষের লোকজনই তো আজকে দেখেন, আজকেও কিন্তু সমালোচনা করছে এই যে ডক্টর কামাল হোসেনের জামাই, তারপরে একজন সাংবাদিক, সাংবাদিকের কোনো মানে তার কোনো নর্মসই সে মানে না, এরা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতেছি আপনাদের নেতা তারেক রহমান তাদেরকে পেট্রোনাইজ করতেছে, তারা ষড়যন্ত্র করছেন, বলছেন কোনো সময় এত লোক মারা যাবে, কোন সময় হচ্ছে এত লোক মারা যাবে, বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য আজকে ষড়যন্ত্র করছে। যার ফলে আপনারা যখন বলেন সরকার ব্যর্থ হয়েছে, আপনারা যখন বলেন সরকার এই করছে, তখন তো আপনাদের কথার উত্তর দিতেই হবে, আমাদের দলের সাধারণ সম্পাদক তখন উত্তর দেবেই। আপনি যখন আমাকে সোর বলবেন,
তখন আমি তো বলবো আপনাকে যে আমি চোর না, আমি প্রমাণ করে দেখাবো আমি চোর না, চোর আপনি। আপনি যদি আমাকে ব্যর্থ বলেন আমি বলবো আমি ব্যর্থ না, ব্যর্থ আপনি, কারণ আমি তো ব্যর্থ না। আজকে বাংলাদেশে কাজ করার মধ্যে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা। কিছু লোক জন্ম নিয়েছেন সমালোচনা করার জন্য, আর কিছু লোক জন্ম নিয়েছেন কাজ করার জন্য। বাংলাদেশকে কাজের মধ্যে দিয়ে, তার সততা দিয়ে, তার দক্ষতা দিয়ে, তার সাহসিকতা দিয়ে আজকে প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি ভ্যাকসিন কেনার জন্য যত টাকা দরকার তত টাকা বরাদ্দ রেখেছেন, আপনি দেখেছেন এই বাজেটে তত টাকা থোক বরাদ্দ রেখেছেন সরকার ভ্যাকসিন কেনার জন্য। এবং ইনশাআল্লাহ ভ্যাকসিন আগামী 22 সালের এপ্রিল মাসের মধ্যে 10 কোটি ভ্যাকসিন আসবে, মিনিমাম 10 কোটি ভ্যাকসিন। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন আমরা বিশ্বাস করি সরকার 80% 10 কোটি ভ্যাকসিন মানে হচ্ছে, আর ইতিমধ্যে আমরা 1 কোটির বেশ খানিকটা বেশি পেয়েছি, তো 10-11 কোটির মোট 5.5-6 কোটি মানুষকে আমরা ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারবো আগামী বছরের এপ্রিল নাগাদ, এপ্রিল মে জুন জুলাই নাগাদ। এপ্রিল এপ্রিলের ভিতরে আমরা মানে আপনি 18 যদি ধরেন বয়স সীমা, তাতে কিন্তু অনেক পার্সেন্ট লোক ভ্যাকসিন পাবে। আজকে তো সরকার সিদ্ধান্ত যে 18 পর্যন্ত দেবে, এতদিন তো 35 ছিল, আজকে যেটা বলছেন 18 পর্যন্ত, তাতে আপনার আমরা যেটা মনে করি যে 22 সালের ভিতরে 80% লোক ভ্যাকসিন পেয়ে যাবে। ওকে, আমি মনে করি দেখেন এই পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা মানুষের সামনে যে ওয়াদা দিয়েছে সেই কথা উনি বাস্তবায়ন করেছেন। যত সংকট থাক যত ষড়যন্ত্র থাক, আমি মাসুদ ভাইকে বলবো যে ভাই আপনাদের দলকে বলেন না এই করোনার সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জি, আমি মনে হয় সেই প্রশ্নটাই তার কাছে থাকছে, আপনি ইতিমধ্যে তুলেছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। জি ধন্যবাদ, আমরা মানুষের মধ্যে আছি, মানুষের পাশে থাকতে বলেছি। হ্যাঁ আছি, একদম মানুষের পাশেই আছি আমরা, মানে সহায়তা। আপনি জানেন কামাল ভাই যে কথাটা বলছেন, আমি আর ওনাকে উত্তর না দিয়ে শুধু এই কথাটাই বলবো যে কামাল ভাই আজকে এই টক শোর আমাদের কথা বলার শেষে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে পুরনো মিডিয়া ঘাটলে আপনি পেয়ে যাবেন যে বিএনপি এই করোনায় সরকারের আরোপিত সীমাবদ্ধতার মধ্যেও বিএনপি কত রকম মানে নানা রকম উপকরণ নিয়ে এই করোনাকালীন সময় বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। মাস্ক দেওয়া থেকে শুরু, পিপি থেকে শুরু করে মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার মধ্যে বিএনপির যা যোগ্যতা আছে তার মধ্যে বিএনপি সকল স্তরে, বিশেষ করে যাদের জন্য প্রয়োজন বিএনপি সেই সকল মানুষের পাশে দাঁড়িয়েছে। দেখুন 1,28,00,000 টাকার প্রণোদনা, দুঃখ হলো কোথায়, আপনি প্রণোদনা দিচ্ছেন কাকে? গার্মেন্টস ওয়ার্কারকে, যাচ্ছে কার মাধ্যমে? গার্মেন্টস ওনারদের মাধ্যমে। লঞ্চ শ্রমিকদেরকে দিবেন, বাস শ্রমিকদেরকে দিচ্ছেন, এই শ্রেণী কিন্তু এখনো কর্ম করে খাচ্ছিল, করোনার কারণে তারা কর্মহীন হয়েছে। কর্মহীন ছাড়া যারা দারিদ্র সীমার নিচে, যারা যাদের কোনোদিনই কর্ম ছিল না, সেই 2 কোটির সঙ্গে এখন কর্মহীন হয়ে যে সকল মানুষ আসছে তাদেরকে সরাসরি আপনি প্রণোদনার টাকা পুষাবার মতো সরকার কি ব্যবস্থা করে আমি জানি না। কামাল ভাই একটা উদাহরণ আমাকে দিতে পারবে কিনা আমি জানি, উনি পারবেন না। আমাদের রিক্সা পুলার দেখেন ঢাকা শহরে কতটা রিক্সা পুলার, কতটা বস্তি, আপনি সেখানে দেখেন কিছু এনজিও সীমাবদ্ধতার মধ্যে তাদের কাছে কিছু খাবার তা প্রয়োজনের তুলনায় সাংঘাতিকভাবে অপ্রতুল এইভাবে করে দিচ্ছে, এক বেলা খেয়ে তিন বেলা না খেয়ে বসে আছে, এবং মিডিয়ার মাধ্যমে আমার তাদের হাজারি আমরা দেখি। দেখেন আমি দুঃখ, আমি খুব কষ্ট পেয়েছি একটা ব্যাপারে, আমি আজও আমার সেই কষ্ট আমি ভুলতে পারি না, সেটা হলেই যে গত ঈদের সময় যদি এভাবে করে মানুষ সব মানুষকে যেতে দেওয়ার না হতো গ্রামে, তাহলে আজকের যে পরিস্থিতি আমরা আজকে যার মধ্যে দিয়ে যাচ্ছি এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। কারণটা কি, যারা এখন গেছে এই গ্রামে যারা এই যাচ্ছে, আপনি দেখেন 23-22 তারিখ সকাল পর্যন্ত গাড়ি ঘোড়া চলবে, মানুষ যাচ্ছে, এমনটা হবে আপনি দেখবেন 22 তারিখে 21 তারিখে সবে কি বলে মানে আমাদের ওই যে ঈদুল আজহা, তো সেই মানুষরা 22 তারিখে দেখবেন এত মহামারী হবে যে আসতেছে। এখন কি করলো যে এই মহা গ্রামের মানুষ বেশি আক্রান্ত, তাদের থেকে করোনা আবার ঢাকায় নিয়ে আসতেছে। তাহলে বিষয়টা কি হলো, আপনি এই মানুষগুলাকে অর্থাৎ আপনি একবার তাদেরকে পাঠালেন যখন পাঠানো উচিত ছিল না, এখন আপনি হঠাৎ উদার হয়ে গেলেন তাদেরকে আবার পাঠাচ্ছেন যারা গ্রামে করোনা দিয়ে ফেরত আসলো ঢাকায়,
এখানে কিছুটা ভালো ছিল, যেহেতু আরবান লাইফের কিছু অপেক্ষাকৃত বেনিফিট বেশি থাকে, ফ্যাসিলিটিস বেশি থাকে, সেই মানুষগুলোকে আপনি আবার কি করলেন, আক্রান্ত মানুষের মধ্যে আবার পাঠিয়ে দিলেন, মানুষের কাছে উদার হইলেন। আপনি কি দেখাইলেন আপনার মহানুভবতাটা কি, যে কতবার তারা ভেঙে ভেঙে গেছে, তাদের খরচ বেশি হয়েছে, কষ্ট বেশি হয়েছে, তাহলে এবার আর কষ্ট দেব না, এবার খুব আরামে যেন তারা গ্রামে গিয়া করোনায় আক্রান্ত মানুষের সঙ্গে অবাধে যেন তারা মিশে যেতে পারে, এই অবস্থা। এবং আপনি দেখেন আজকে যে জিনিস দেখলাম, করোনার তৃতীয় ধাপ আপনি এক থেকে দেড় মাসের মধ্যে আপনি দেখতে পারবেন। এবং আপনি দেখবেন সরকারি যে এখন হঠাৎ করে আপনি 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যেই লকডাউনটাকে শিথিল করে দিলেন, 2-3 দিনের জন্য সরকারি দপ্তর টপ্তর খুলে দিলেন, সবচাইতে করোনার জাতীয় যে কমিটি তাদের রিকমেন্ডেশন পরামর্শ অনুসারে, কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি যখন ঘোষণা দিলেন যে 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত লকডাউন থাকবে না শিথিল, তারা প্রত্যেক সদস্যের মুখে অলমোস্ট যারা মিডিয়ায় আসেন তারা আশ্চর্য হয়ে গেছে, সরকার এটা কী করলেন, এখন সরকার এটা কী কেন কেন করলেন। সরকার এটা করছেন এই কারণে, কারণ সরকার শক্ত হয়ে দাঁড়াতে পারছে না, শক্ত হয়ে দাঁড়াবার জন্য সরকারের যেটা করণীয় এবং সরকারের এই শক্ত বিশ্বাসের জন্য যেটা প্রয়োজন, সম্ভবত সরকারের সেটার ঘাটতি আছে। এবং সে কারণেই সরকার কী করছে বারবার, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে তাকান, এই করোনাকালীন সময় যেখানে মানুষ বেঁচে থাকবে না দুনিয়া মরে যাবে, সেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন স্বাস্থ্য মন্ত্রণালয়। কামাল ভাই বলেছেন আমরা দুর্নীতি করেছি, আরে ভাই রাজনৈতিক সরকার যতদিন থাকবে দুর্নীতি সমাজে চলমান। কিন্তু একটা মজার ব্যাপার দেখেন আজকে কি হলো, এদেশে সব কিছু সরকারের নিয়ন্ত্রণে, আপনি একটা সংসদে 73% লোক ব্যবসায়ী, একটা সংসদ রাজনীতিবিদদের পার্টিসিপেশন কি, আবার ওই ব্যবসায়ীরা কারা, আর তাদের অলমোস্ট প্রত্যেকেরই একমাত্র চ্যানেলাই ছাড়া আর সব ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ এই মানে কি বলে এটাকে মিডিয়ার মালিকরা ইতিমধ্যে সংসদে চলে গেছে। আমি জানি না চ্যানেলাই এখনো কেন ওখানে যেতে পারলো না, সেটা আমি এক আজও বুঝে উঠতে পারলাম না। তাই হবে কি দেখেন, আজকে ব্যবসায়ী যেই ব্যবসায়ীরা মিডিয়ার মাধ্যম, যেই মিডিয়াটা ছিল মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য একটা মানুষের কথা বলতো মিডিয়া, আজকে সেই মিডিয়াও অবাধে কথা বলতে গেলে আপনি দেখবেন তথ্য প্রযুক্তি আইন এখান দ্বারা করে, আপনি প্রত্যেকটা এই করোনাকালীন সময় আপনি দেখেন কত সাংবাদিক আজকে জেলে গেছে, কি কারণে, সরকারের দোষ ত্রুটি সমালোচনা করার কারণে। সেই জন্য আমার বক্তব্যটা আসলে কি ছিল, আমি সবসময় যে কথাটা বলি একটা ইউনিফাইড নেশন লাগবে, জাতিকে ঐক্যবদ্ধ হতেই হবে, আর এই জাতি যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত এই জাতি বিভেদের দায় কার, আসলে সকল নাগরিকের, নাগরিকের দায় না আপনাদের দায়, আপনারা বলতে নাগরিকের দায়, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিককে প্রতিনিধিত্ব করে কে, রাজনৈতিক দল। এখন রাজনৈতিক দল আপনি দেখেন এই করোনাকালীন সময় বিএনপির নাকি, এটা কি এরকম হয়ে যাচ্ছে না যে দেশের যা কিছু সংকট সবকিছুর জন্য দেশের সাধারণ মানুষকে যদি আপনারা দায়ী করেন রাজনীতি, না না এখন আমি যে কথাটা বলছিলাম আপনি এটা সাধারণ মানুষ প্রবণতা আমরা লক্ষ্য করছি, সেটা কোভিড এর ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে, না না সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করছে কারা, রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের কেউ না কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, কেউ বিরোধী দলে থাকবে, কিন্তু এই দুইটাই জনগণের দ্বারা নির্বাচিত থাকবে, বিরোধী দলও জনগণের নির্বাচিত সরকারও, কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এই দুইটার কোনোটাই এদেশে জনগণ দ্বারা নির্বাচিত নয়, সে কারণে কথা যত বেশি সরকার বলুক না কেন জনগণের প্রকৃত কষ্ট কিন্তু সরকার বোঝার চেষ্টা করছে না, আর বিরোধী দল যখন জনগণের পাশে দাঁড়াতে চাচ্ছে সরকার শঙ্কিত হচ্ছে, শঙ্কা বোধ করছে যে আমাদের দুর্বলতায় যদি বিরোধী রাজনৈতিক দল তাদেরকে নানা কৌশল অপকর্ম করে নিয়ন্ত্রণে রাখা হয়েছে, তারা যদি ভালো কাজ করে ফেলে, সে কারণে আপনি দেখেন করোনাকালীন সময়ও বিএনপির রাজনীতি করা মানুষ তাদের বিরুদ্ধে যখন আবার রাজনৈতিক মামলা, তো আপনি জানেন এদেশের রাজনৈতিক মামলা এখন একটা সকলের পরিচিত শব্দ, সেইখানেও যদি মামলা হয়, সেই জন্য আমার আসলে যেটা আমি বলছিলাম আমাদের আসলে একটা ঐক্যবদ্ধ জাতি হতে হবে, এই দায়িত্ব সবাইকে মিলে নিতে হবে, সময়ই দায়িত্ব দিয়ে দেবে, সময়ের নেতৃত্ব কে দেবে, নেতৃত্ব কার কাছে যাবে। তো আমার যেটা আমার কাছে দুঃখ হলো এই, আর একটা জিনিস যেটা বলছে যে 22 আপনি এপ্রিল 2022-এর মধ্যে 10 কোটি টিকা আসবে, এটা বড় বিলম্ব হয়ে যাবে, এবং আপনি নিশ্চিত থাকেন দেশের এখন আপনি দেখেন আক্রান্ত সংখ্যা কত এবং নানা রকম, এবং আপনি দেখবেন সরকারের মাধ্যমে যেই নিউজ আমরা পাচ্ছি যে করোনায় মৃত্যুর সংখ্যাকে সরকার ম্যানিপুলেট করছে, এরকম কথা আমাদের কানে আসে, আমরা জানি না কত কোনটা সত্য কোনটা মিথ্যা, ম্যানিপুলেট করে বাড়িয়ে দেখাচ্ছে না কমিয়ে দেখাচ্ছে, সরকারের প্রয়োজনে বাড়িয়ে দেখাচ্ছে না কমিয়ে দেখাচ্ছে, মানে এটা বলে যে যখন সরকারের বাড়ানো প্রয়োজন তখন হয়তো সরকার বাড়াচ্ছে, যখন কম দেখানো দরকার, এইটা এই যে সাধারণ মানুষের এই পারসেপশন কেন, এটা আমরা শুনলে শঙ্কিত হই,
এখন আমাদের এইসব ব্যাপারে অভিজ্ঞতা খুবই কম। আমাদের তো সরকারের যদি নিরপেক্ষ মিডিয়া থাকতো আমরা নিয়ন্ত্রিত, সরকার সব করে, কিন্তু এই সরকারের দুঃখ কোথায় জানেন, সমালোচনা শুনতেই পারে না, এত অসহায় বোধ করে সরকার। অথচ গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় যোগ্যতা হলো তার প্রতিপক্ষের সমালোচনা শুনবে, সংশোধন হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের সরকার, এবং এটার কারণ আছে, আমি ওই রিক্সাওয়ালার কথাটা বলে আমি এখানে আনতে চাই। একটা রিক্সাওয়ালার আমি সেদিন কি বলে এটাকে ইউটিউবে দেখেছি, সে আক্ষেপ করে বলছে সরকার আমাকে কিছুই দেয় না। সরকারের কাছে তো জিজ্ঞাসা করছে আপনি কেন চাচ্ছেন না কেন কিছু, সে বলছে আমি চাইবো কেন, এই সরকার তো আর আমার না, আমি যেহেতু ভোট দিয়ে সরকার মানি না, তার কাছে চাওয়ার তো আমার কোনো অধিকার নেই। আর সরকার যেহেতু আমার ভোটে হয় নাই, তারা নিজেরা হয়ে গেছে, সেই জন্য আমার প্রতিও সরকারের কোনো দায় দায়িত্ববোধ নেই। একটা রিক্সাওয়ালা গরিব মানুষ অশিক্ষিত একটা সিরা গেঞ্জি পরে টেলিভিশনের কাছে বক্তব্য দিয়েছে, আমি সেটাকে প্রিজার্ভ করেছি, এখনও আমার কাছে, আমি মাঝে মাঝে শুনি তার এই বক্তব্য, তাহলে বিষয়টা কি হলো? এই যদি হয় সাধারণ মানুষের সরকারের সম্পর্কে ধারণা, তাহলে সরকারের কোন কথায় সাধারণ মানুষ আস্থায়? আপনি মানুষকে আস্থায় নিতে হলে আপনাকে কথা বলা, লিপ সার্ভিস বন্ধ করতে হবে, মানুষকে সত্যিকার অর্থে তার প্রবলেমকে অনুধাবন করতে হবে, তাকে সত্যিকার অর্থে অ্যাড্রেস করতে হবে। মানুষকে আপনি আপনি দেখেন না এদেশে কি রাজনৈতিক সরকারের আগে ছিল না? কেন 1972 সনে রাজনৈতিক সরকার এদেশে আসেনি? 1970 সনে এদেশে নির্বাচন আসেনি? কই মানুষ তো বিমুখ ছিল না, মানুষ সম্পৃক্ত ছিল না এদেশে, আজকে কেন রাজনীতি? আমি সেদিন দেখলাম, আমি জামালপুরে ভদ্রলোকের একজন বস্ত্র প্রতিমন্ত্রী, ওনার নাম আমি নামটা আমি মনে করতে পারছি না, তার একটা মানে বক্তৃতা আমি রেখে দিয়েছি আমার মোবাইলে, আমি ইউটিউব থেকে নেই। তিনি বলেছে যে 35% লোক আওয়ামী লীগ করে আর নির্বাচনে ভোট দিতে যায় 8% কারণটা কি? তার মানে আওয়ামী লীগ যারা করে তারাও এখন আওয়ামী লীগের প্রতি আস্থা নাই, ভোটের প্রতি আস্থা নাই। আমি এটাকে রেখে দিয়েছি, আমার কাছে প্রিজার্ভ করে রেখে দিয়েছি তার বক্তব্য। তাহলে বিষয়টা হলো কি, সর্বক্ষেত্রে এরকম ধস, আপনি যেখানে তাকান। খুব পরিষ্কার কথা হলো কি জানেন, আজকে কোথায় হচ্ছে, আজকে দেখেন ডাক্তাররা সমন্বয়হীনতা কোথায়, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের দিকে আপনি তাকান। স্বাস্থ্য মন্ত্রণালয় এতটা দুর্নীতি করার পরেও আজও পত্রিকায় দেখলাম যে স্বাস্থ্যমন্ত্রীর ব্রাদার ইন ল আর সামথিং লাইক না ভাই না 22টা সে একটা মানে কি 100 টাকার জিনিসকে সে কিনেছে 4000 টাকায়, কোনো সাজা হবে না এদের। জি, তাহলে বিষয়টা কোনখানে, ব্যাপার হলো সরকারকে আমি ওনার কাছে যাই, আমি আমি এইভাবে করি এখানে আমার ইয়াটা শুধু আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছি, সরকারকে সত্যিকার অর্থে উদার হতে হবে, মানুষকে বিবেচনায় নিতে হবে দেশের, এবং সরকারকে আসল প্রবলেম কি সেটাকে অ্যাসারটেইন করতে হবে, সেইটার সমাধান কি সেইটাকে যুক্তিসঙ্গতভাবে এদেশের যারা আছে বুদ্ধিজীবী, এবং আপনি দেখবেন সরকারের বিপক্ষে কেউ কথা বললে সরকার একদম মৌমাছির মতো লিক লিক করে তাকে ধরে ফেলে, এবং এমন সব শব্দ দিয়ে যে মানুষ কথা বলতে তখন ভয় পায়। তো সেই জন্য সরকারের সমালোচনার জন্য সহনশীল মানসিকতা সরকারকে পোষণ করতে হবে, মানুষকে আশ্বস্ত করতে হবে যে হ্যাঁ সরকারকে সমালোচনা করলে মানুষ বিপদগ্রস্ত হবে না। বিশেষ করে মিডিয়া, মিডিয়াকে যে দেশ অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, মনে রাখবেন মিডিয়া হলো একটা ইন্ডিকেটর, মিডিয়ার দিকে তাকাইলে, স্বাধীন মিডিয়া যখন স্বাধীনভাবে কাজ করতে পারে তখনই আপনি বুঝতে পারবেন যে না এই দেশের গণতান্ত্রিক নর্মস আছে, মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা আছে, এবং গণতন্ত্রের যখনই কণ্ঠ কেউ রোধ করতে চায় তখনই তার সর্বপ্রথম প্রতিবাদ আসে মিডিয়া থেকে। মিস্টার এসএম কামাল হোসেন, আমি প্রথম মিডিয়া দিয়ে শুরু করি। মাসুদ ভাইরা রাজনৈতিক জীবনে ক্ষমতায় থাকার জন্য যা যা করছেন সেই কথাগুলো উনি আওয়ামী লীগের উপর দিয়ে চালানোর চেষ্টা করলেন, ভোটের ব্যাপারেও যা যা করছেন সেই কথাগুলো দিয়ে চালানোর চেষ্টা করলেন, মিডিয়ার কথা বললেন। বাংলাদেশের ইতিহাসে না বিশ্বে কোথাও আছে কিনা এতগুলো মিডিয়া, 41টা টেলিভিশন, 31টা অনলাইনে আছে। এবং মাসুদ ভাই, আমি, এস এম কামাল আজকে বেশি পরিচিত এই টেলিভিশনের কারণে, এখানে কথা বলতেছে তির্যক ভাষায় কথা বলতেছে। এবং মাসুদ ভাই বললেন সাংবাদিকদের স্বাধীনতা নাই, মাসুদ ভাই আপনারা যখন ক্ষমতায় ছিলেন 16 জন সাংবাদিক খুন হয়েছিল, আমি এক এক করে নাম বলতে পারি আপনার সামনে 16 জন। আজকে ইকবাল সুবান চৌধুরী সাংবাদিকদের নেতা কুষ্টিয়ায় মানব কণ্ঠের একজন প্রতিনিধিকে এক কোপ দিয়ে জামাত আর বিএনপির কর্মীরা আঙুল কেটে ফেলেছিল, আমি পত্রিকা চাইলে আপনি বাইর করে দেখাইতে পারি। তার প্রতিবাদে ইকবাল সুবান চৌধুরী সহ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক নেতারা কুষ্টিয়া গেছিল প্রতিবাদ সভা করতে, প্রতিবাদ সভা করতে পারে নাই,
ইকবাল সুবার রক্তাক্ত অবস্থায় ঢাকায় ফিরে এসেছিল। এই হচ্ছে আপনাদের সাংবাদিকার স্বাধীনতা। এই আমলে সাংবাদিকদের যে দুই একজন অত্যাচারিত হয়নি আমি বলি, অস্বীকার করি না, কিন্তু এই সরকার সাংবাদিক বান্ধব সরকার। এই করোনার সময় সাংবাদিকদের খোঁজ খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করেছে জননেত্রী শেখ হাসিনার সরকার। আজকে কতগুলো দৈনিক প্রিন্ট মিডিয়া আপনি জানেন, 565টি দৈনিক প্রিন্টিং মিডিয়া, আর কতগুলো আপনার কি কয় সামাজিক যোগাযোগ আপনার অনলাইন পত্রিকা। এই সরকার সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করেন বলে এই সরকার সাংবাদিক মানে সমাজের দর্পণ বলে মনে করে এতগুলো পত্রিকার আপনাদের আমলে ইটিভি বন্ধ হয়ে গিয়েছিল মাসুদ ভাই, ইটিভি আপনাদের আমলে বন্ধ হয়ে গেছিল। আর রাজনীতির কথা বললেন, নষ্টাল রাজনীতিবিদরা, আর 71 সালে প্রত্যাখ্যাত মুসলিম লীগ আর অতি বিপ্লবীরা অরাজনৈতিক বৃত্ত সামরিক শাসক সামরিক বেসামরিক আমলাদের নিয়ে রাজনীতি করেছিলেন। জিয়ার সাথে রাজনীতিবিদ বানিয়েছিলেন কে? এই নষ্টাল রাজনীতিবিদ জনগণের পথ ধরছেন। আমার ভাই জিল্লুর বললেন যে আপনি জনগণের পিড়িয়ার জন্য দায়ী, জনগণ দায়ী না আমরা দায়ী, যারা নষ্টাল রাজনীতিবিদ, যারা বঙ্গবন্ধুকে হত্যা করার পর সামরিক বেসামরিক আমলাদের দিয়ে দেশ পরিচালনা করেছেন। আজকে যা কিছু হয়েছে আপনি দুর্নীতি যা কিছু হয়েছে একমাত্র রাজনীতিবিদ শেখ হাসিনার আমলেই হয়েছে। শেখ হাসিনা আপদমস্তক একজন রাজনীতিবিদ এবং বিশ্বের সফল রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা হয়েছে। যা কিছু হয়েছে শেখ হাসিনার আমলে হয়েছে। আপনি যেটা বললেন দুর্নীতি স্বাস্থ্যখাতে দুর্নীতি, আমি অস্বীকার করি না। আমি এনে স্বাস্থ্যখাতে দুর্নীতির পক্ষে সাফাই গাইতে আসিনি, কিন্তু আপনাদের একজন মন্ত্রী ছিলেন, তিনি ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, যুক্তরাজ্যের একটি ব্যাংকে উনার আর উনার স্ত্রীর নামে 10 কোটি টাকা প্রায় 10 কোটি টাকা পাওয়া গিয়েছেন। এটা আমার না, পত্রিকার নিউজ। দুর্নীতি আমি বলি না যে এই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হয় না, আমি অস্বীকার করি। যারা দুর্নীতির সাথে জড়িত তারা আপনাদের সময় লালিত পালিত হয়েছে, আমাদের সময় কারো কারো ছত্র ছায় আজকে বিশাল হয়েছে, আমি অস্বীকার করি না। কিন্তু আপনাদের মন্ত্রী উনি শিক্ষক ছিলেন, ওনার বিদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়া গিয়েছেন। আর দেশে কি আছে এটা বললাম এই কারণে। এবার আর যেটা বললেন ব্যর্থতা, এই সরকার 91 সালে বন্যা হয়েছে, এই শেখ হাসিনাই সফলতার সাথে মোকাবেলা করেছেন। এই শেখ হাসিনা আপনি যেটা বললেন যে বিরোধী দল আশ্রয় নেয়, আপনি 91 সালে আপনারা ক্ষমতা আসার পর ঘূর্ণিঝড় হয়েছিল, পারেননি একটি ঘূর্ণিঝড় মোকাবেলা করতে, পশু আর মানুষের লাশ পড়েছিল, আপনার নেত্রী দেখতে গেলেন, হেলিকপ্টার গেলেন, সংসদে এসে বললেন যত লোক মারা যাওয়ার কথা তত লোক মারা যায়নি, আর বিরোধী দলের নেত্রী ছুটে গেলেন ওই ক্ষতিগ্রস্ত এলাকায়, দেখলেন পশু আর মানুষের লাশ পাশাপাশি, উনি কর্মীদের দিক নির্দেশনা দিলেন লাশের সৎকার করতে। জননেত্রী শেখ হাসিনা এই করোনার মধ্যে আম্পান হয়েছে, সফলতার সাথে মোকাবেলা করেছেন। অনেক মিডিয়া বলেছিলেন 1 লক্ষ লোক মারা যাবে, কিন্তু আল্লাহ রহমতে 24 লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে জননেত্রী শেখ হাসিনা দিয়েছে। এই কারণে মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস আছে। আপনি বললেন কথা বলা যায় না, মাসুদ ভাই আপনাদের দলের নেতা ছিলেন, আমি বললাম না 21 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীকে সেদিন খুন হত্যা করার জন্য 11টি গ্রেনেড নিক্ষেপ করেছিলেন আপনাদের নেতা তারেক জিয়ার দিক নির্দেশনায়, আমি ওই কথা বললাম না। আওয়ামী লীগ শেখ হাসিনা তো সকলের টার্গেট। আচ্ছা কামাল হোসেন আমি একটু আপনাকে থামিয়ে দিই, আমি আসছি আপনার কাছে, আমরা একটু শেষ মুহূর্তে চলে এসেছি। আমি শেখ হাসিনা সকলের টার্গেট আমি বুঝি, কিন্তু বি চৌধুরী তো আপনাদের দলের লোক ছিল, তারে কেন পিছনের দিকটা মোটর সাইকেল উপর দিয়ে কলা দূরে টানা হয়েছিল? এটা কোন দেশের গণতন্ত্র? আপনারা তো গণতান্ত্রিক সরকার, কিসের গণতন্ত্র বলেন তো? তুফাইল আহমদ মতি ও চৌধুরীদের দোয়েল চত্বরে পিটিএম রাস্তায় পিটিয়ে ফেলে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা কেন হত্যা করতে চায়? আজকেও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বিদেশে বসে আজকেও ষড়যন্ত্র করছে, আজকে এই দেশে বসে তারেক জিয়া তাকে হত্যা করার চেষ্টা করেছিল, বিদেশে বসে কামাল হোসেনের জামাইকে দিয়ে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে শেখ হাসিনা সরকারের আমি আসবো আপনার চেষ্টা করছেন। অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার আমরা একটু শেষের দিকে খুব ছোট্ট করে, হ্যাঁ ছোট্ট করে বেশি সময় দিতে পারবো না আমি। রাজনৈতিক সরকার দ্বারা
সাংবাদিকরা কম বেশি নিগৃহীত হয়েছে, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমার উপলব্ধি, আমি একদম নাগরিক হিসাবে বলছি, উইদাউট এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, একদম নিতান্তই নাগরিক হিসাবে বলছি, আজকে সাংবাদিকরা যেভাবে নিগৃহীত হয় এত মহামারী আকারে কোনো রাজনৈতিক সরকারের, ইভেন স্বৈরাচার এরশাদ তার আমলেও এমনটা ছিল না যেটা আজ হয়েছে, এক। আর এই সরকার সাংবাদিক বান্ধব সরকার, হ্যাঁ কথাটা ওনার যুক্তি আছে এবং কিছুটা যুক্তিসঙ্গত কারণে আমি ওনার সঙ্গে, কারণ সব সাংবাদিকরা যেখানে চাকরি করে সংবাদ প্রতিষ্ঠান টেলিভিশন বলেন আর খবরের কাগজ সব সরকারের নিজের, সুতরাং এই সরকারের বান্ধব না হয়ে তার উপায় নাই সাংবাদিকদের। এবং আপনি লক্ষ্য করেছেন দেশের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন আমি দিতে পারি নিতেও পারি, এই একমাত্র দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই কথা বলেছেন, সুতরাং আমরা তো শুনেছি ভুলে গেছি কারণ আমরা তো সাংবাদিক না, কিন্তু সাংবাদিকরা এই কথাটা কিন্তু কেউ ভুলেন নাই। আর একটা প্রশ্ন হলো আমি সংবাদপত্রের স্বাধীনতা বলছে মিডিয়ার স্বাধীনতা, আমি কামাল ভাইকে সবিনয়ে নিবেদন করতে ওনার কাছে আমার নিবেদন, আপনি একটা মিডিয়ার নাম বলতে পারেন বাংলাদেশে যারা সরকারকে সমালোচনা করে টিকে আছে অথবা বা সরকারের সমালোচনা করে যুক্তিসঙ্গত, এইরকম একটা মিডিয়ার নাম আপনি বলতে পারেন কিনা? যদি আপনার পত্রিকা পড়েনই না মাসুদ ভাই, আমি প্রতিদিন পত্রিকা পড়েন শুনেন, অর্থাৎ সরকারের সমালোচনা করার মতো কোনো। আর আমি আর একটা কথা বলে দিই, স্বাস্থ্যমন্ত্রী যে কথাটা ইনি বলেছেন 10 কোটি টাকা, এখন বাংলাদেশে একটা মুরগি বিক্রি হয় 10 কোটি টাকা, 10 কোটি টাকা এমন কোনো দুর্নীতি না, তবে ওই যে মন্ত্রীর নাম বলছে আমি তার নাম বলবো না, তার মামলায় আমি অনেক সময় তাকে ডিফেন্ড করেছি আদালতে, তার পক্ষে আমি কথা বলেছি, তার এই টাকাটা ছিল তিনি যখন বিদেশে লেখাপড়া করেছেন এবং কোথায় উনি যখন স্বাধীনতা যুদ্ধের পূর্বে ইউকেতে ছাত্র সংগ্রাম পরিষদ ছিল তখন উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং দীর্ঘ সময় তিনি সেখানে ছিলেন, তার অর্জিত টাকা সেখানে তিনি রেখেছেন ব্যাংকে এবং তিনি ওইখানে ব্যবসায় বিনিয়োগ করেছেন, তার মুনাফা কিভাবে আছে সেই কাগজপত্র আদালতে দাখিল করেছে, সুতরাং এই কথা বলুন। আর এখন তো সাবরিনা কি কি নাম যেন আছেন না, আর ওই যে সবাই সঙ্গে ছবি তুলতো কি একটা লোক নাম জানো, আমি নামটা তো ভুলেও গেলাম তার, এরকম লোকের কাছে শত শত কোটি টাকা, এখন 10 কোটি 15-20 কোটি, এটা কোনো দুর্নীতিই না, এটা যদি বলেন মানুষ হাসে যে এইসব দুর্নীতি ওনারা এখন ওইটা নিয়ে উদাহরণ দেয় ছোট করতে হবে। তো আমি যে সংক্ষেপে এটা, আর বি চৌধুরীর কথা শোনেন, রাজনীতি করতে গিয়ে বহু লোক নিগৃহীত হয়েছে, আপনার মনে রাখা উচিত মিজান চৌধুরীর জামা কাপড় খুলিয়া শহীদ মিনারে অর্ধ উলঙ্গ করে রেখেছেন আপনারা, আমার মনে আছে সে কথা, কেন মিজান আওয়ামী লীগ কেন করতে গিয়েছিল, সুতরাং রাজনীতি করা মানুষ দ্বারা রাজনীতিবিদরা নিগৃহীত হয়েছে এটা নতুন কোনো ঘটনা না। তবে এটা নিশ্চিত আমি আপনাকে বলি, আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমলা দ্বারা জিয়াউর রহমান রাজনৈতিক দল করেছে এবং দেশ চালিয়েছে, হ্যাঁ আমলাদের মধ্যে আমলায় অবসরে গিয়ে আসতে পারে নাগরিক হিসাবে আইন ছিল একটা যে অবসরে যাওয়ার পর একটা যুক্তিসঙ্গত সময় পর রাজনীতিতে সম্পৃক্ত হতে, কিন্তু চাকরি চলাকালীন সময় রাজনীতি করে এটা বোধ হয় এদেশে এখনকার সময়ের আগে আর কখনো হয়নি। সেই জন্য আমলারা যদি সত্যিকার অর্থে রাজনীতি করে বা বিএনপি যদি খুদে একটা পার্সেন্টেজ যদি বিএনপি রাজনীতির সময় সম্পৃক্ত হয়েও থাকে, তবে আজকে যেটা হয়েছে সেটা মহামারী। সুতরাং আমার মনে হয় রাজনীতি আসলে রাজনীতিবিদদের কাছে ফেরত দিতে হবে, রাজনীতিবিদরা অসহায় যেতেন না, সংসদের জনাব তোফায়েল আহমেদের মতো লোক যার রন্ধ্রে রন্ধ্রে রাজনীতি, তিনি কত অসহায় চিৎকার করেছেন সংসদে, সুতরাং রাজনীতিবিহীন রাজনীতি দেশে রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাজনীতির পক্ষে সাফাই গাবেন সাধারণ মিস্টার এস এম কামাল হোসেন। আমি ভাই যেটা বললেন জিয়াউর রহমান অবসর নিয়ে রাজনীতি শুরু করেন, জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন করেছেন সেনাবাহিনীর প্রধান থেকে এবং তিনি যে অবৈধভাবে নির্বাচন করেছিলেন সেদিন সেনাবাহিনীর রুলস অনুযায়ী পরে ব্যাক ডেটে এরশাদ সাহেবকে উনি সেনাপ্রধান করেন, ব্যাক ডেটে অবৈধভাবে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। আর আমার ভাই যেটা বললেন দুর্নীতির কথা, উনাদের আমলে 10 কোটি টাকা, 10 কোটি টাকা না তো, আমি যদি বলি যে একটা প্রকল্প জনকণ্ঠের হেডলাইন 18,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা জনকণ্ঠের হেডলাইন, 239টা প্রকল্পের কোনো হদিস নাই, এই আমলে যে দুর্নীতি হয় না হয় না, উনাদের আমলে বিদ্যুৎ খাতে 100টা বিদ্যুৎ উৎপাদন হয় না, প্রতি বছর বাজেটে 1,000 কোটি টাকা বিদ্যুৎ খাতে বরাদ্দ ছিল, এই আমলে তো 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আমার মাসুদ ভাই বলতে পারবে বিএনপির আমলে কোনো বিদ্যুৎ উৎপাদন হয়েছে? বিদ্যুৎ চাইতে গিয়ে কৃষককে গুলি করে হত্যা করে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। মাসুদ ভাই আইনজীবীদের কথা বলেন আর মিজানুর রহমানের কথা বলেন, জিল্লুর আপনি সাক্ষী, মিজানুর রহমান রে এরশাদ আমলে উনি এরশাদের নেতা ছিলেন, সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা সংগ্রাম পরিষদের নেতারা উনাকে সেদিন এরশাদকে মঞ্চে শহীদ মিনার আসতে দেন, আপনি জানেন
উনি একটা ভুল ইনফরমেশন দিলেন যে মিজানুর রহমান মিজান আওয়ামী লীগ করার জন্য তাকে বেইজ্জতি করেছিল, না উনি জাতীয় পার্টিতে যোগ দেওয়ার পর জাতীয় পার্টির মন্ত্রী এমপিরা শহীদ মিনার আসতে পারবেন না, এইটা ভাই মিথ্যে ইনফরমেশন জাতিকে দিয়েন না, সত্য ইনফরমেশন দেন। এমনি আপনাদের আপনি একজন ভালো লোক কিন্তু যে দল করেন সেই দলের জন্মই তো মিথ্যার উপর দিয়ে, ষড়যন্ত্রের উপর দিয়ে, সমালোচনার উপর দিয়ে, এই কারণে নিজেকে নিজের মতো করে বলেন। আমি মনে করি আসুন, হ্যাঁ সংকট আছে, করোনা এই মহামারীর সময় গোটা জাতি সংকটে আছে, গোটা জাতি অন্ধকারে আছে, গোটা জাতি হতাশাগ্রস্ত। একটা লাইন বলতে চান, আমি একটা লাইন মাঝখানে নিয়ে নিই কারণ শেষটা আপনি করবেন। দেখুন এক লাইন কিন্তু একটা লাইনই বলবেন। ডক্টর বি চৌধুরী বিএনপি থেকে চলে যাওয়ার পরে ওই যে মিজান চৌধুরী কথা বললেন এই একটা, আর জনকণ্ঠ বললেন যেটা উদ্যোগী দিলে বিএনপির দুর্নীতি সম্পর্কে, জনকণ্ঠকে বলা হয় বর্তমান সরকার সরকারি কণ্ঠ, সুতরাং এদের যে মিস্টার সংখ্যা এটা আমাদের কাছে অতটা গ্রহণযোগ্য বিষয়। আবার ইত্তেফাকের হেডলাইন আপনি শুনে রাখেন, আপনারা নেতা তারেক রহমান আর মামুন 18,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, ইত্তেফাকের হেডলাইন দেখতে চান দেখাবো। আর জেমস মরিয়াটি বলেছেন সন্ত্রাস দুর্নীতির পৃষ্ঠপোষক হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছেলে তারেক রহমান, এটা আমরা বলি না। এখন ব্রিটিশ হাই কমিশনার পরশুদিন কি বলছে শুনছেন তো? আমি বলি শুনেন, আমি বলি যে এই আমলে আপনি অনিয়ম আছে বলি না কিন্তু উন্নয়ন হয়, আপনাদের আমলে এই আমলে হচ্ছে ব্যবসায়ীরা মানে ব্যবসা করে লাভবান হয় আর আর দেশের উন্নয়ন হয়, আর আপনাদের আমলে ব্যবসায়ীরা লাভবান হইতো দেশের উন্নয়ন হইতো না, আপনাদের উন্নয়ন হইতো, বিএনপির নেতা মন্ত্রী এমপিদের উন্নয়ন হইতো আর ব্যবসায়ীদের উন্নয়ন ভাগাভাগি হইতো, আর এই আমলে ব্যবসায়ীরা লাভবান হয় আর দেশের উন্নয়ন হয়, এই হলো পার্থক্য। এখানে আওয়ামী লীগ নেতারা কমিশন খাইতে যায় না, দুর্নীতি করতে যায় না, এখানে ওই আমলে আপনাদের হলো পার্থক্য। এখানে আমি এই কথা বলতে চাই না, শুধু আজকের এই সংকটকালে বলতে চাই আমি দেশবাসী জনগণের প্রতি, জনগণ জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা আছে, আমি অনুরোধ আজকে আহ্বান জানাই যে এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটা এগিয়ে যাচ্ছেন, আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। এই সংকটের মুহূর্তে আমরা মনে করি আমাদের প্রত্যাশা, আমাদের আশীর্বাদ আল্লাহর রহমতে আমাদের দেশে একজন শেখ হাসিনা আছে যে সকল ক্রাইসিস মোকাবেলা করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের সামনে এই মুহূর্তে সংকট হচ্ছে কোভিড থেকে পরিত্রাণের উপায়, টিকার ব্যবস্থা সরকারকে করতে হবে এবং সরকার এটি বলবারও চেষ্টা করছে যে তারা ব্যবস্থা করবেন, কিন্তু যত দ্রুত সম্ভব যত বেশি সংখ্যক টিকা যেখান থেকে হোক যেভাবে হোক, কারণ আমরা অর্থনৈতিক উন্নয়নের কথা যেটি বলি সেটি যদি টেকসই রাখতে হয় টিকিয়ে রাখতে হয় সেই উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না সেটি হয়তো আলাদা বিতর্ক করা যাবে, কিন্তু সরকার যেটি বলছে এবং সেটি টিকে রাখতে হলে মানুষকে আপাতত ভ্যাকসিনেশনের কোনো বিকল্প নেই, প্রয়োজন বোধে দ্রুততার সঙ্গে বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন করতে হবে, কারণ এটি মাথায় রাখতে হবে যাদেরকে আমরা টিকা দিচ্ছি এই টিকা এখন পর্যন্ত যে তথ্যপাত্র পাওয়া যাচ্ছে তাতে এক বছরের বেশি কার্যকর থাকবার কথা নয়, কাজেই হয়তো আমরা নতুন মানুষদের টিকা দেবো কিন্তু যারা ইতিমধ্যে টিকা নিয়েছেন তাদের হয়তো নতুন করে আবার টিকা নেওয়ার প্রয়োজনীয়তা পড়বে, টিকার ব্যবস্থা করতে হবে। অন্যদিক থেকে আমাদের নাগরিকদেরও সচেতন হতে হবে, অনেক বেশি মাত্রায় সচেতন থাকতে হবে, কারণ নিজের জীবন বাঁচাতে এবং আপনার জীবন কেবল আপনার জীবন নয়, আপনার জীবনের সঙ্গে অন্য অনেকের জীবন জড়িয়ে আছে, কিংবা আপনি অন্যকে সংক্রমিত করতে পারেন, অন্যের দ্বারা আপনি সংক্রমিত হতে পারেন, সচেতন থাকতে হবে, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, অন্যের সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। ঈদের সময় সরকার শিথিল করে দিয়েছে, এটি যথার্থ সিদ্ধান্ত হয়েছে কি না সেটি নিয়ে বিতর্ক করা যাবে, কিন্তু এই সময়টাতে আমরা যতটা সম্ভব মুভমেন্টটা কম করি, যতটা সম্ভব নিজে বাড়িতে থাকি, অন্য জায়গায় কম যাই, তাতে করে হয়তো কিছুটা হলো কল্যাণকর অবস্থা তৈরি হতে পারে, আমরা সংক্রমণ হয়তো ঠেকাতে পারবো। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।